জুইর লেলিহান কিখাই মুহূর্ততে ছাই করিলে পাঁচ বিঘারও অধিক ধাননি পথার। গোরেশ্বর রাজচক্রর অন্তর্গত নাওকাটাত পাঁচ বিঘারও অধিক মাটির ধান ভস্মীভূত হয়। পূব নাওকাটার মায়ন্তীবোরর পাঁচ বিঘারও অধিক সোণগুটি জুইত ভস্মীভূত হওয়াত এক সুখর পরিবেশর সৃষ্টি হয়েছে। ঘটনাতখতে সোমবারে দিনের প্রায় একমান বজাত পূব নাওকাটার দেবেন কলিতা নামের শিক্ষক এগারীর ঘর কাম করা লোক এজনে সরিয় খেতির শুকান নরাত জুই লগাইছিল। কিন্তু হঠাৎ অহা এজাক বতাহর চারিওফালে থাকা পকা ধানলে জুই বিয়পি পড়ে। লগে ওসর পাজরের অহা লোকসলে অহরহ চেষ্টা চলায় জুই নির্বাপন করে যদিও পূব নাওকাটার মায়ন্তীবোরর পাঁচ বিঘাতকৈও অধিক পকা ধাননি পথার জুইত যা যায়। কৃষকর জীবন জিয়াই থাকার সাহস খেতিডরা এতিয়া জ্বলি যা খেতিডরালে চাই দুখত ভাগি পড়ছে কৃষকগী। নর্থ ইস্ট লাইভ টুডে নাওকাটা। আমার ধান তাতে নারা জ্বলতে আমার ধানটো জ্বলি গৈছে। কিমান ধান উঠলেছে আপনার? পাঁচ বিঘা মাটি। পাঁচ বিঘা গোটে? হয়। কিমানটা পরিয়ালর ধান আছিল? আমার আমার এজনরে পরিয়ালর আমার এজনরে ইমান গোটে হয় আমারে আছিল। কেটা বাজা হৈছে ঘটনাটি? ঘটনাটো মোটামুটি এটা মান বজাত হৈছে সাগে। তুই কেনে কেনে নমালে তুই? সুইটো পাবলিকে নমাইছে। কি ধান আছিল? বাহাদুর ধান। বাহাদুর ধান কেনে কয় জুতো লাগিল কেনে পায়? জুইটো লাগিলে মানে কেনেকুৱা লাগে মইতো এতিয়া এনেকৈ ভালকৈ দেখা পোৱা নাই। মানে মোৰ ভণ্টিয়ে ফোন কৰি কৈছে, মই মোৰ ঘৰতে আছিলোঁ, তাতে ফোন কৰি কওঁতে মই খোচমত আহি কিনি দেখা পালোঁ যে আমাৰ সেই মাটি আমাৰ মাটিটো মানে গোটেই ধানখিনি জ্বলি আছে। তাৰপিছত মানুহকেইটা পাব্লিকে নুমাব চেষ্টা কৰি আছিলে, তথাপিও মানে ইমানখিনি চেষ্টা কৰিলেও পৰা নাই আৰু গোটেই জ্বলিয়ে গ'ল। এতিয়াতো এইটো ক'ব নোৱাৰোঁ, মানে নাৰা জ্বলোৱাতে জ্বলোৱা বুলি কৈছে, এতিয়াতো মানে ডাইৰেক্টলি ক'ব নোৱাৰোঁ। আমাৰ যিখিনি এতিয়া পাঁচ বিঘা মাটিৰ যিখিনি ধান পাব লগাইছে এইটো আমি পাবই লাগিব। এইটো যিহেতু আমিও কষ্ট কৰি কিনি খেতিটো কৰিছিলোঁ, আমাৰ মানে কোনেও মুৰব্বী মানুহ নাই এনেকুৱা খেতি কৰা। আমি মায়ে আৰু মই আমি দুটাও মানে কষ্ট কৰি কিনি ট্ৰেক্টৰ হাজিৰা লগাই কিনিহে আমি ধানটো মানে কষ্ট কৰি কিনে ধানটো লগাইছিলোঁ আৰু।